আজকের ভিডিওতে আমরা জানবো আপনারা কিভাবে আপনাদের পুরনো ভোটার আইডিটিকে নতুন পিবিসি আইডি কার্ডে আনতে পারবেন, আপনারা কিভাবে অনলাইন তার জন্য অ্যাপ্লাই করবেন এবং নতুন পিবিসি ভোটার আইডি কার্ড পাবেন। ধরুন আপনার ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে অথবা আপনার ভোটার আইডি কার্ডে কোনো রকম কারেকশন হয়েছে, তাহলে আপনারা কিভাবে আপনাদের নতুন আইডি কার্ডটি পাবেন, তার জন্য অ্যাপ্লাই কিভাবে করতে হবে, সম্পূর্ণ প্রসেস আজ আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো শুরু করছি আজকের ভিডিওটি। বন্ধুরা, প্রথমত আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে আসার পর nvsp.in লিখে সার্চ করে দিবেন। সার্চ করার পর এই পোর্টালে চলে আসবেন অথবা আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা এখানে চলে আসবেন। এখানে আসার পর একটু স্ক্রল করে নিচে নামাবেন। নিচে নামিয়ে এখানে দেখুন লেখা রয়েছে ভোটার পোর্টাল, এখানে ক্লিক করে দিবেন। একটি নতুন পেজ চলে আসবে, এখানে দেখুন আপনাকে প্রথম একটি অ্যাকাউন্ট করতে হবে। যদি আপনি অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এখানে অ্যাকাউন্ট আইডিটি বসিয়ে পাসওয়ার্ডটি বসিয়ে ক্যাপচা কোডটি পূরণ করে লগ ইনে ক্লিক করে দিবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে একটি অ্যাকাউন্ট করতে হবে। দেখুন উপরে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন। মোবাইল নাম্বারটি বসানোর পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, এটি এখানে বসাবেন। বসিয়ে ভেরিফাইয়ে ক্লিক করে দিবেন। ভেরিফাই ক্লিক করার পর এইরকম পেজটি চলে আসবে, এখানে আপনাকে একটি পাসওয়ার্ড বসাতে হবে। উপরে আপনার পাসওয়ার্ডটি বসাবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড বসাবেন, ক্যাপচা কোডটি পূরণ করবেন, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশনটি ক্লিক করে দিবেন। তারপর দেখুন নিচে রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ওয়েলকামে ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখুন আপনার একটি প্রোফাইল এখানে ক্রিয়েট করতে হবে। প্রথম আপনার নামটি বসাবেন, তারপর সারনেম, তারপর স্টেট সিলেকশন করবেন, জেন্ডার সিলেকশন করবেন। তারপর দেখুন এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর দেখুন এরকম পেজটি চলে আসবে, এখানে আপনি কোন কোন কাজগুলি অনলাইন করতে পারবেন এখানে সব কিছু রয়েছে। নতুন ভোটার আইডির জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন, কারেকশন করতে পারবেন, শিফটেড টু আদার প্লেস, অন্য জায়গায় আপনার ভোটার আইডি ট্রান্সফার করতে পারবেন, রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি, এখানে আপনার ভোটার আইডি হারিয়ে গেলে আবেদন করতে পারবেন এবং ভোটার আইডি থেকে নাম আপনি কাটতেও পারবেন। যেহেতু এখানে আমি আমার পুরনো আইডি কার্ডের পরিবর্তে নতুন পিবিসি আই কার্ডের জন্য অ্যাপ্লাই করব, তার জন্য রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এইরকম পেজটি আসবে, এখানে লেটস স্টার্টে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইরকম পেজটি আসবে, এখানে দেখুন উপর লেখা রয়েছে আই ডোন্ট হ্যাভ এ ভোটার আইডি নাম্বার, ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার। এখানে আপনার কাছে যদি ভোটার আইডি নাম্বার না থাকে তাহলে নোতে ক্লিক করবেন, থাকলে ইয়েসে ক্লিক করবেন। তো এখানে আমার কাছে ভোটার আইডি নাম্বার রয়েছে, ইয়েসে ক্লিক করলাম। তারপর এখানে ভোটার আইডি নাম্বারটি বসিয়ে ফিউজ ডিটেলসে ক্লিক করবেন। প্রসিড বটন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার আই কার্ডের সমস্ত বিবরণ চলে আসবে। আসার পর নিচে দেখুন লেখা রয়েছে কন্টিনিউ টু রিপ্লেসমেন্ট অফ ভোটার আইডি, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে মোবাইল নাম্বারটি বসিয়েছিলেন প্রথম অ্যাকাউন্ট করার সময় সেই মোবাইল নাম্বারটি বসাবেন। বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিটি এখানে আসার পর এখানে ভেরিফাই ক্লিক করবেন। তারপর এখানে আপনি কোন কারণে নতুন আইডি কার্ডটি চাইছেন, পিবিসি আইডি কার্ড কিসের জন্য অ্যাপ্লাই করছেন এখানে তার কারণটি উল্লেখ করবেন। কার্ড হারিয়ে গেলে আপনি এখানে হারানোর কারণটি লিখবেন এবং যদি কারেকশন করে থাকেন তাহলে এখানে লিখে দিবেন। লিখে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর দেখুন এখানে ইম্পর্টেন্ট একটি বিষয়, আপনি আপনার পিবিসি কার্ডটি কীভাবে পেতে চান। দেখুন এখানে লেখা রয়েছে এক নম্বরে সিএসসি সেন্টারের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে এবং বিএলওর মাধ্যমে। তো এখানে সবচেয়ে ভালো মনে হচ্ছে আমার পোস্ট অফিসের মাধ্যমে কার্ডটি পেলেই ভালো হবে। তো পোস্ট অফিসে এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এরকম একটি ফর্ম চলে আসবে, এখানে এই ফর্মটি আসার পর নিচে দেখুন সাবমিট বাটন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইলে একটি এসএমএস চলে আসবে, রেফারেন্স আইডি দেওয়া হবে আর এখানে লেখা থাকবে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন। এই রেফারেন্স আইডি দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটি। যদি এই ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।